নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্ধমান ভিলেজ কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পটলের দোরমা। মা আজকে আপনাদের পটলের দোরমাটা তৈরি করে দেখাবে, আপনারা দেখতে থাকুন মা কীভাবে পটলের দোরমা তৈরি করে। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি পটলের দোরমা। এই দেখুন বন্ধুরা, এই যে পটল নিয়েছে, পটলের দোরমাটা করার জন্য প্রথমে এই পটলগুলো মা কেটে নেবে। দেখুন ছালগুলো তুলে নিচ্ছে পটলের মা, সুন্দরভাবে ছালগুলো তুলে নিয়েছে। আর এই দেখুন দুপাশটা ফেলে দিয়েছে এই যে। তো এরকমভাবে মা সবগুলো করে নেবে। তো সবগুলো করে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোর উপরে খোসাটা মা ফেলে দিয়েছে। এবার মা এগুলো কি করে আপনারা দেখুন। এবার পটলের বীজগুলো বার করে নেব। দেখুন এরকম ফুটো করে নিতে হবে। এরকমভাবে বীজগুলো বার করে নিতে হবে। এই দেখুন ভিতরে বীজ বার করে নিয়েছে পটলের, আর এক পাশটা কিন্তু এরকম থাকবে। তো মা সবগুলোর বীজ বার করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পটলগুলোর মধ্যে থেকে এই দেখুন বীজগুলো সবগুলোর বার করে নিয়েছে, এই যে বীজগুলো। এবার মা এই বীজগুলো সমস্তটা বেটে নেবে। এই দেখুন বন্ধুরা, মা পটলের বীজগুলো বেটে নিয়েছে। এবার মা আরও কিছু জিনিস বেটে নেবে। এই দেখুন এগুলোই বেটে নেবে, কাজু, মগজ বীজ আর পোস্ত। তো প্রথমে কাজু আর মগজ বীজটা বেটে নেবে। তো বন্ধুরা কাজু আর মগজ বীজটা মা বেটে নিক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সুন্দর করে বেটে নিয়েছে মগজ বীজ আর কাজুটা। আর মা তুলে নেবে। এবার পোস্তটা বেটে নেব। তো পোস্তটা মা সুন্দর করে বেটে নিক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপরে উনানটা ধরিয়ে নেব। বন্ধুরা মা কড়াইটা বসিয়ে দিয়েছে উনুনটা ধরিয়ে, মা পটলের দোরমাটা তৈরি করার জন্য প্রথমে পুরটা তৈরি করবে। এখন প্রথমে দিয়ে দেবে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার কিছুতে লবণ দিয়ে দেবে, কিছুতে হলুদ দিয়ে দেবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পটলের দোমার জন্য মা প্রথমে পুরটা তৈরি করছে, আপনারা দেখতে থাকুন। এবার দিয়ে দেবো রসুন বাটা।
এবার দিয়ে দেব কিছুটা আদা বাটা। এবার দিয়ে দেব পটলের বীজ বাটা। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো ধনে বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেবো তিল। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা এবার এই পটলের মধ্যে মা পটলের পুরগুলো ভরে নেবে, যে পুরটা করেছে সেই পুরগুলো ভরে নেবে এই পটলের মধ্যে। এ দেখুন চামচের পিছনটা দিয়ে একটু ঠেলে ঠেলে ভিতরে ভরে দেবে ভালো করে। দিয়ে আবার কিছুটা ভরে দেবে এর মধ্যে। এ দেখুন ভালো করে পুরগুলো ভরে নিয়েছে, এবার মুখটা কিছুটা এই দেখুন ময়দা নিয়েছে, এই ময়দা দিয়ে আটকে দেবে ভালো করে। এই দেখুন এরকমভাবে আটকে দিয়েছে। তো এরকমভাবে সবগুলো তৈরি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলোতে পুর ভরে নিয়েছে এই যে, আর মুখটা আটকে দিয়েছে। এবার কি করবা মা? এবার হালকা করে পটলগুলো ভেজে নেব। তো বন্ধুরা এবার মা হালকা করে পটলগুলো ভেজে নেবে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা এরকমভাবে বাদ দিয়ে পটলগুলো মা ভেজে নেবে। এই দেখুন বন্ধুরা মা সমস্ত পটলগুলো ভেজে নিয়েছে। এবার মা এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছে। এবার দিয়ে দেব তেল। আবার তেল দিয়ে দিল কড়াইতে। দিয়ে দেব জিরে ফোড়ন, তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এবার দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করতে মা যা যা উপকরণ ব্যবহার করছে তার সমস্তটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার দিয়ে দেবো কাজু আর মগজ বীজ বাটা। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার দিয়ে দেবো
কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ফাটানো টক দই। মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এবার কিছুটা পুর রয়ে গেছিলো, সেই পুরটা মা দিয়ে দেবে। ঝোল ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দেবে। দেখুন বন্ধুরা, পটলের দোরমা প্রায় কিন্তু হতে চললো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে কিন্তু পটলের দোরমাটা, খুব সুন্দর হয়েছে দেখতে আজকে পটলের দোরমা, অসাধারণ সুন্দর হয়েছে দেখতে, খেতে তো নিশ্চয়ই দারুণ হবে, আপনারাও দেখতে থাকুন। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পটলের দোরমাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অসাধারণ লাগছে, অসাধারণ। মা এবার একটা প্লেটে তুলে নেবে। দেখুন কত সুন্দর লাগছে। আজকের এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, মা আজকে যেমনভাবে রান্না করলো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।